প্রাণ দেয়। বাংলার প্রতিটি মানুষ আজ কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে বজ্র কণ্ঠে আওয়াজ তুলুন, এদেশ আমার, এদেশের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র, একে আমরা করে তুলবই, এই বিধ্বস্ত বাংলাকে আমরা সোনার বাংলা বানাবই। শহীদ আলিম কেমন আছিস? জানার খবর কি? ভালো, এখনো ফেরেনি। কিন্তু তুই আবার এসব শুরু করেছিস কি? রাজনীতি, এই ছাত্র জীবন থেকে শুরু করেছিস, লড়াই করলি, দেশ স্বাধীন হলো, এখন আবার এসব কেন? এবার নিজের জন্য কিছু কর। আমার আর কি, একটা তো পেট, কোন রকম দুটো ডাল ভাত হলেই হলো। নেই, এটা এখনো অভ্যেস করতে পারিনি। তুই এখনো সেকেলি রয়ে গেলি, বাড়িতে না একদিন তোর ভাইয়ের সঙ্গে আলাপ করে আসবি। বিয়ের সময় তো তোকে পেলামই না, জেলে ছিলি। যাবো একদিন। আলোরা কেমন আছে? ভালো, চলি। সকালের দিকে আসিস কিন্তু। আলিম! এ মা, শহীদ মামা! বাবা, এতদিন আমাদের কথা মনে পড়লো বুঝি। কেমন আছি? চলো। ভালো। দাদু, বড় মামি, দেখো শহীদ মামা এসছে, চলো চলো এসো। আলিম অফিসে চলে গেছে? বড় মামা কবে চাকরি ছেড়ে দিয়েছে? তাই নাকি? তো কি করছে এখন? কি যেন ব্যবসা বাণিজ্য করছে। ও, রানা ফিরছে কবে? শিগগিরই আসবে। জানো শহীদ মামা, ছোট মামার পাটা না একেবারে ভালো হয়ে গেছে। আচ্ছা, কেমন আছো শহীদ? থাক বাবা, থাক থাক থাক, বসো বসো। আলিমের বিয়ের সময় তোমায় কত খুঁজেছি, পরে জানলাম তুমি জেলে। তুমি তো বৌমাকে দেখো নি, আলো যা তোর বমিকে ডেকে নিয়ে আয়। দেশ স্বাধীন হওয়ার পর নানার মুখে সব শুনলাম, তোমরা নাকি একসাথে থেকে যুদ্ধ করেছ। শহীদ মামা, বড় মামি, বড় মামার বন্ধু। আরে মিনা, তুমি তুমি চেনো নাকি বৌমাকে? জি, 69-এর আন্দোলনের সময় ও একদিন আমার জীবন বাঁচিয়েছিল। সেদিন যদি ও আমাকে আশ্রয় না দিত, হয়তো শহীদকে আর কোনোদিনই দেখতে পেতেন না।